हेलो फ्रेंड्स, वेलकम टू प्रतीक एग्रो फार्म। तो আজকের আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও। তো আজকে রঙিন মাছের জন্য নতুন ট্যাঙ্ক তৈরি করবেন কিভাবে সেটা নিয়ে ভিডিও। তো আমি আজকে একদম মূল যেখানে চারি পাওয়া যায়, চারির যে ট্যাঙ্ক আমরা সেখানে চলে এসেছি। তো সেখানে এসে আমরা এখন পুরোটা ঘুরে দেখব এবং হচ্ছে দাম সম্পর্কে ধারণা নিব। তো আপনারা এখন বর্তমানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং বলে সিমেন্টের। তো এটার প্রাইস কেমন? একটার প্রাইস হচ্ছে 150 টাকা করে একটার দাম। ওনারা চাওয়া দাম চাইছে 150 টাকা। তো ওনাদেরকে বললে হয়তো কম করে দিবে। এটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত। এটা আপনি যে কোনো আপনাদের সিমেন্টের কারখানায় যায় যে কোনো জায়গায় বললে এটা পেয়ে যাবেন। তো হ্যাঁ, এবার হচ্ছে আরেকটা এরকম দুইটা একসাথে জয়েন্ট করে ওরকম সিঙ্গেল পার্ট যদি দুইটা একসাথে জয়েন্ট করেন তাহলে এরকম সৃষ্টি হবে। তো এরকম করলে কি হবে, এটাতে গভীরতাটা একটু বেশি হবে, যার ফলে মাছ চাষ করে বেশি মাছগুলো ভালো থাকবে। তো আশা করি হচ্ছে এবার হচ্ছে মূল আরেকটা জিনিস দেখাবো। এই যে এটা হচ্ছে গামলা বলে, ওই ওনাদের দোকানে আছে এই গামলাগুলো। তো এই গামলাতে হচ্ছে রঙিন মাছ চাষ করতে পারবেন। তো আমি হচ্ছে এই আসলে মূল যে দামগুলোর হচ্ছে ধারণা দিয়ে দিচ্ছি। তো এরপরে যখন আপনারা হচ্ছে নেবেন কিংবা হচ্ছে আমার চারি সেট আপ টেটআপ সম্পূর্ণ এই ভিডিওতেই দেখাবো। তো আস্তে আস্তে দেখতে থাকুন। তো এরকমভাবে আসলে একসাথে রিং যখন আপনি দিবেন তো এরকম এত উঁচু হওয়া যাবে না, জাস্ট তিনটা পার্ট যখন একসাথে করবেন তাহলে হয়ে যাবে। তো আপনারা আসলে বুঝতে পারছেন প্রত্যেকটা চারি টারি ঘুরে দেখাচ্ছি। তো এই চারিগুলো হচ্ছে বেটার, সবচেয়ে এরকম দুইটা চারি দেখা যাবে। একটা হচ্ছে গভীরতা বেশি, দুই সাইডের গভীরতা দেখে নিতে হবে। দুই সাইডের যত বেশি চওড়া হবে তত বেশি পানি আটবে। তো আমি এখান থেকে কোন চারিটা নেব, আমি যে চারিটা নেব হচ্ছে সেটার গভীরতাটা যেটা বেশি আমি সেটা নেব। তো এই চারিগুলোর প্রাইস কেমন? এই চারিগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা করে। ওনারা হয়তো বেশি যাবে, 350 টাকা করে দিলেই দিয়ে দিবে। আমি নিজে 350 টাকা করে নিয়েছি। তো তো এই যে আমি আবারও বলছিলাম যে গামলার বিষয়টা, তো আপনারা যারা আছেন যারা এরকম চারি করতে পারছেন না, জায়গা স্বল্পতা, ওই তো জায়গা স্বল্পতা, তারা এরকম মাটির চারিতে করতে পারেন। আবার যদি তাও যদি না পারেন, একদম ইজি উপায় যেটা সেটা হচ্ছে ককশিটে। আমার এর আগের ভিডিওতে সব কিছু বলা আছে ককশিটে করবেন কীভাবে। তো এই গামলাটাতে হচ্ছে পানির গভীরতা কম, আবার দামটা একটু বেশি, যার ফলে এই গামলাতে করে আপনারা হচ্ছে ধরা খাবেন। তো গামলাতে করা যাবে না, করতে পারবেন ঠিক আছে, আমি বলছি যে করতে পারবেন, কিন্তু দামটা বেশি হয়ে যায়, যা ওই চারির পক্ষে কম। তো আমি কিনে ফেলছি ওই চারি। তো চারি সেট আপ টাইপের মূল জিনিসটা দেখাবো। তো কতটুকু মাপ নিয়ে আমি নিচে একটু উঁচু করছি ইট দিয়ে। তো কতটুকু মাপ নিচ্ছি সব কিছু দেখাচ্ছি, মাপ নিয়ে সমান করে নিলাম। তো চারি সাইডের মাপ যখন নিলাম তখন তারপর এবার পলিথিন দিয়ে দিচ্ছি, যেন ভবিষ্যতে আমি যখন এটা তুলে ফেলবো তখন যেন ইজিভাবে উঠে আসে। তো আই হোপ গাইস বুঝতে পেরেছেন। তো এই জিনিসটা যে তুলে ফেলবো আমার মাথায় আসলো কেন, আমি যখন ভবিষ্যতে ট্যাঙ্ক করবো তখন এই জায়গাগুলো আমাকে, হয়তো আপনারা যারা অনেকে আছেন ভাড়া বাসায় থাকেন, তো ভাড়া বাসায় যারা থাকেন, নিজের বাসা যেহেতু অনেকের গ্রাম সাইডে আছে, আবার যারা ভাড়া বাসায় থাকেন তো তারা হচ্ছে এরকম সিস্টেমে পলি দিয়ে করতে পারেন। আবার যাদের মনে করেন নিজের বাসা, যাদের ভবিষ্যতে মনে করছেন যে আমি ট্যাঙ্ক দিয়ে করবো না, তো তারা এরকম পলি কিনে নেবেন, ট্যাঙ্ক করবো। তো হচ্ছে এখন আপাতত এটা দিয়ে করলাম। তো এই জন্য কী করবেন, এরকমভাবে কেটে নেবেন। কেটে পলি দিয়ে করলে হয় কি, পরে যখন সিমেন্টের এরকম করে একটু বাড়ি দিলেই পলিটা আসলে উঠে আসে। তো পলিটা আবার মাপ করে নিতে হবে। তো আমরা মাপ করে নিয়েছি এর আগে, তো মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবার। তো আশা করি আরেকটা বিষয় যে এখানে আসে যে আপনি কোনটাই সবচেয়ে ভালো, চারিতে না সিমেন্টের ট্যাঙ্ক, অর্থাৎ সিমেন্টের যে বড় বড় ট্যাঙ্ক ওগুলোতে ভালো। তো আমরা যারা আছি যে অনেকের আর্থিক সমস্যা একটু আছে, আবার অনেকে আছে যে জায়গা স্বল্পতা, তো আমার মতে সবচেয়ে বেটার যেটা মনে হয় যে ট্যাঙ্কে করাই ভালো। তো ট্যাঙ্কের খরচটা দেখুন, সব ট্যাঙ্কের খরচটা বেশি হয়ে যায়, যা সবার পক্ষে বহন করা আসলে যায় না। তো কম খরচে অধিক লাভবান হওয়ার উপায় হচ্ছে আপনার এই চারি, সিমেন্টের চারি। তো সিমেন্টের চারিতেও যারা আমরা খরচটা করতে পারবো না কিংবা আমাদের জায়গা স্বল্পতা, তারা একদম স্বল্প উপায়ে 60 টাকা দামের একটা মাটির চারি কিনতে পাওয়া যায়, ওইটা ওই মাটির চারি দিয়ে শুরু করতে পারেন। তো এবার হচ্ছে ওই যে দেখছেন আমরা হচ্ছে আমরা এখন করে দিচ্ছি পলিটা দিয়ে দিচ্ছি, পলির উপরে তারপর ট্যাঙ্ক দিব। তো ট্যাঙ্ক দেওয়ার পরে আমাদের হচ্ছে মূল কাজ শুরু হবে হচ্ছে ট্যাঙ্কের ভিতরের কার্যক্রম। এবার হচ্ছে আমরা কুয়াগুলো দিচ্ছি, আমরা ঢালাই দিব।
ঢালাই দেওয়ার জন্য হচ্ছে আসলে রেডি করতেছি। ওই ট্যাঙ্কটা বসানোর পর আমরা ট্যাঙ্কের মধ্যে এই ঢালাইটা দিব, যার ফলে হবে কি সাইড দিয়ে যে পানি বের হয়ে যায়, পানি বেরটা আর হবে না, পানি বের হবে না আর। তো এই যে হচ্ছে একটা উপকার পাওয়া যাবে। তো অবশ্যই আপনাদেরকে ঢালাই দিতে হবে, আমি আবারও বলছি অবশ্যই ঢালাই দিতে হবে, ঢালাই না দিলে কিন্তু হবে না। তো আমার এই চারি বসাইতে টোটাল খরচ কত হলো আমি হচ্ছে বলে দিচ্ছি। আমার টোটাল খরচ হচ্ছে, আমার চারিটার দাম পড়েছে 350 টাকা, আর যে সিমেন্ট কিনছি 10 কেজি, যদি 10 টাকা কেজি হয় সিমেন্ট তাহলে 100 টাকা লেগে গেল, আর ওখান থেকে ভ্যান ভাড়া লেগেছে 30 টাকা, টোটাল 500 টাকার মতো আমার কমপ্লিট। তো কত কম খরচে আসলে রঙিন মাছ চাষ শুরু করা যায় আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো এতটা যে আপনারা হয়তো ভাবেন যে এত কঠিন বিষয় আমি পারবো না, আসলে মানুষ পারবে না এমন কোনো কিছুই নাই, মানুষ সবই পারবে। তো একটু জাস্ট একটু অধ্যবসায় লাগবে, একটু চেষ্টা লাগবে, আসলে দেখবেন আপনি এই বিষয়টাতে চলে আস এই বিষয়টা একদম ইজিভাবে করতে পেরেছেন। তো রঙিন মাছ চাষ করা অতটাই কঠিন না, আর অনেকে হচ্ছে অনেকে লোভ ধরাবে যে ভাই আমি চাষ করছি, আমি তো একদম ইজি বিষয়, আমি কোনো বিষয় না। তো অতটা আবার ইজি না, আপনি যতটা ইজি ভাবছেন অতটা আবার ইজি না। হ্যাঁ আমি মানছি এটা ইজি, কিন্তু অতটা ইজি না। আপনি জাস্ট ফার্স্ট টাইম যদি করে থাকেন তাহলে অটো ব্রিড ফিশগুলো দিয়ে করবেন। তো আমার হচ্ছে মূল বক্তব্য যেটা, যে অবশ্যই কম টাকা দিয়ে শুরু করতে হবে, ইনভেস্টমেন্ট ফার্স্টে আপনি বেশি করলেন তাহলে হবে না, যত কম টাকায় করা যায়, যত কম পরিমাণ টাকা হবে তত আপনি হচ্ছে ভালো হবে। তো দেখেন আমরা হচ্ছে টোটালটা এখন করে নিচ্ছি, তো বেশি টাকা আসলে খরচ না, এগুলোতে একদম কম টাকা খরচ, আমি বুঝতে বুঝাইতে পেরেছি। আপনি টোটাল কত টাকা দিয়ে আমাকে কোশ্চিন করছিলেন, কত টাকা দিয়ে রঙিন মাছ চাষ শুরু করবেন, তো আমার মতে আপনি 2000 টাকাই বেস্ট টোটালভাবে যদি আপনি বিজনেসে আসতে চান 2000 টাকা ইনভেস্ট। আর যদি যারা শখের বসায় করবেন তারা তো মাত্র 500 টাকাই, এরকম যদি চারি করেন 500 টাকাই করে ফেলতে পারেন, আর মাছের দাম আর কতই বা, মাছের দাম বেশি না। তো এই হচ্ছে মূল প্রজেক্ট বা মূল বিষয় আমার। এরপরে যখন আমি আরেকটা ট্যাঙ্ক দিব তখন আমার আরেকটা ট্যাঙ্কের আপডেট দেব। তো এর আগে যখন একটা ট্যাঙ্ক বসাইছিলাম তো আপনাদেরকে আমি আপডেট দিতে পারি নাই। তো দেখেন আমরা হচ্ছে ওই চারের ভিতরে যে মিশ্রণটা দিলাম, ঢালাই করব আমরা, এখন ঢালাই দিচ্ছি। তো ঢালাইয়ের মিশ্রণটা কীরকম পরিমাণ হচ্ছে পানি দিয়ে নরম হইতে হবে কীরকম সেটা আসলে বুঝাইতে পেরেছি কি দেখেন। যতটা বেশি নরম করা যায় তাই বলে একবারে আবার নরম করে নিয়েন না, নরম করবেন যেন হচ্ছে জিনিসটা আসলে মলিন হয়ে বসতে পারে, দ্রুত যেন শুকাইতে পারে। তো এই হচ্ছে মূল বিষয় আমার ট্যাঙ্কের। তো এরপরে যখন এই যে ঢালাই দেওয়ার পরে মূল কাজটা কী হবে, এই রকমভাবে একদিন ঢালাই দিয়ে রেখে দিবেন, তারপরের দিন কী কী কাজ হবে, পরের দিনে আপনি হচ্ছে পাইপ লাগাইতে হবে। তো পাইপ লাগানোর বিষয়টা আমাকে কমেন্ট বক্সে অনেকে জানাচ্ছিলেন যে ভাই পাইপ তো লাগাইতে গেলে আমার চারি তো ভেঙে যায়, তো কিভাবে পাইপটা লাগাবেন সেটাও আমি কেটে কেটে A to Z দেখাবো এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। হয়তো ভিডিওটা লং হচ্ছে, তো লং হওয়ার জন্য সরি, আপনারা একটু কষ্ট করে দেখেন পুরো ভিডিওটা না টেনে, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি আসলে পুরো ভিডিওটাতে বোঝানোর জন্য লং করে ফেলছি ভিডিওটা, এই জন্য আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি। তো এবার কি হচ্ছে, আমরা হচ্ছে দেখেন ঢালাই দেওয়ার পরে, ঢালাই পুরোটা মিশ্রণ কমপ্লিট করার পরে আমরা কি করছি, এবার ঢালাইগুলোকে সমানভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। তো সমানভাবে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে, তারপরে আমরা চারিদিকে একদম সমানভাবে চারিদিকে যেন ফুটো না থাকে, যেন পানি লিক না করে। তো এর আগে যখন আমি করছিলাম আমার অভিজ্ঞতা কম ছিল, যার ফলে 3 দিন ধরে আমাকে এই কাজটা করতে হয়েছে, একবার পানি দিছি লিক করে, দ্বিতীয় দিনেও লিক করে সারে না, তারপরের ওইটার অভিজ্ঞতা থেকে এখন আসলে শিখে গেছি, শিখে যাওয়ার ফলে আপনাদের কাছে আসলে উপস্থাপন করছি। আচ্ছা প্রথমে মানুষের ভুল হয় এটা আমি প্রথমে আপনি বলেন আবার আমি বলি, যেই করুক না কেন, যতই অভিজ্ঞ ব্যক্তি হোক কেন, প্রথম টাইম যে করতে যাবে তার ভুল হবেই। তো এই পাইপটা দিয়ে কি করবেন, আমরা পাইপের যে মাপ নিলাম এই পাইপটার মাপ অনুযায়ী কি করব। তো বৃষ্টি যখন হবে, যখন পানিতে ট্যাঙ্কের ভিতরে যখন পানি পড়বে, পানি যেন ওভারলোড না হয়ে যায় সেজন্য আসলে পাইপ। তো পাইপটা অ্যাকচুয়ালি একটু বড় রাখবেন যেন পানিটা আপনি ঢালটা যেন এইদিকে দিতে পারেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো পাইপটা কেটে নেওয়ার পর আমরা এখন পাইপ সেট করব। দেখেন আমরা এতটুকু পরিমাণ মাপ নিয়ে ওই সাইড দুই সাইড মাপ নিয়ে নিচ্ছি, যে ওখান থেকে 100 ব্লেড দিয়ে আমরা কেটে দেব। কেটে দেওয়ার ফলে কী জিনিস কী কাজ হবে যখন আমরা যে এরকমভাবে কেটে দেব,
আপনারা এই কাটাটাই হয়তো বুঝতে পারছিলেন না। প্রথম দিন আমরা করব না, প্রথম দিনে জাস্ট ঢালাই দেব, দ্বিতীয় দিন এইভাবে কেটে নেব। তো দ্বিতীয় দিন এইভাবে কেটে নেওয়ার ফলে কি হবে, জিনিসটা যেন আর হচ্ছে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো জিনিসটা আলতোভাবে কেটে নিতে হবে, আলতোভাবে 100 ব্লেড দিয়ে। তো তারপরের কাজ হবে কি, আমাদের গোলা মাখাইতে হবে, গোলা গোলা মাখাইতে হবে। গোলা মাখানোর পর চারি সাইড দিয়ে লেপে দিতে হবে গোলা দিয়ে, যেন ফোটা থাকলেও যেন জয়েন্ট গোলা লেগে যায়। তো কয়েকটা ধাপে কাজগুলো করতে হবে, কয়েকটা ধাপে, আমি আবারও বলছি 3-4টা ধাপে করলে হবে কি দ্রুত দেখে না, আমরা যেভাবে একদম যেই সিস্টেমে হচ্ছে লেপে দিচ্ছে একদম ওই রকম করলে হবে কি, জিনিসটা হচ্ছে ফুটো থাকবে না, যার ফলে পানি লিক করবে না। আর ওই পাইপ দেওয়ার পরে আমাদের কাজ হবে কি, পাইপ যেন না পড়ে যায়, তার জন্য এরকমভাবে সিস্টেম দিয়ে ঢালাই করে দিব। এবং নেক্সট এবং লাস্ট ধাপ যেটা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তো শেষ পর্যায়ে হলে করতে হবে কি, আপনাকে ওই যে এরকমভাবে সিমেন্ট মাখিয়ে নেওয়ার পরে চারিদিকে দিয়ে দিতে হবে, চারিদিকে গোটাটা পুরোটাতে আপনাকে সিমেন্ট দিয়ে দিতে হবে, যার ফলে লিক করবে না। তো ফার্স্ট টাইম আমরা করবো কি, চারি সিলেক্ট করতে হবে কোন চারি দিয়ে করব। সেকেন্ডলি কাজ হবে কি, যে আমরা হচ্ছে ঢালাইগুলো মাখানো, তারপর হচ্ছে পলিথিন দিতে হবে, পলিথিন দিয়ে কেটে নিতে হবে পলিথিন। তারপরে কাজ হবে কি ঢালাই দেওয়া, ঢালাই দেওয়ার পর কাজ হবে কি একদিন রেখে দেওয়া, একদিন রেখে দেওয়ার পর কাজ হবে কি পাইপ কেটে নেওয়া, পাইপ কেটে নিয়ে পাইপটা স্থাপন করা। তারপরে কাজ হবে কি গোলা দিয়ে পুরোটা লেপে দেওয়া। তারপরে কাজ হবে কি লাস্ট ধাপ যেটা, সেই ধাপটা হচ্ছে এইরকমভাবে আমরা গোটাটাতে সিমেন্ট দেব। আই হোপ গাইজ বুঝতে পেরেছেন। তো আমি আসলে ভিডিওটা লং, অনেক লং হয়ে গেছে, অনেক লং, তো আপনাদের সুবিধার্থে আসলে লং করেছি। আর হচ্ছে আমার ভবিষ্যতে আরও ট্যাঙ্কের চারি বসবে, সেগুলোর আপডেট অবশ্যই পাবেন। তো আমার সব কিছু আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, যার ফলে পরবর্তী আপডেট পাবেন। তো যদি ভিডিওটা থেকে আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে হচ্ছে একটা লাইক দেবেন, কারণ আপনার একটি লাইকই আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।